এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া ঘূর্ণিঝড় অশনির নতুন আপডেট। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে অশনি। একাধিক এলাকায় চলবে তাণ্ডব লীলা, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী রাজ্যগুলিতে। বাংলায় কতটা প্রভাব পড়বে, বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা, কি জানালো আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। আজই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে অশনি। গতকাল পর্যন্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছিল এই গভীর নিম্নচাপটি, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়তে চলেছে উপকূলবর্তী এলাকায়। মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড়টি উত্তর মায়ানমার উপকূলের স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এই ঝড়ের সরাসরি প্রভাব পড়বে দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতেও। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি, প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 70 থেকে 100 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। এছাড়াও দক্ষিণ ভারতের দু একটি রাজ্যে, বিশেষ করে কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পণ্ডিচেরিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম ভারতের দু একটি রাজ্যেও। আগামী 48 ঘন্টায় হালকা তুষারপাতের সম্ভাবনা। তবে বাংলায় ঝড়ের সরাসরি প্রভাব না পড়লে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে, এর ফলে আবহাওয়ার পরিবর্তন হবে। হাওয়া অফিস সূত্রে খবর, জেলাগুলিতে তাপমাত্রা আরও বাড়বে। এরই মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসন নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছে। এছাড়াও সেনাবাহিনী এবং দুর্যোগ মোকাবিলা দলকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে, জারি করা হয়েছে লাল সতর্কবার্তা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী 4 থেকে 5 দিনে দুপুরের দিকে গরম আরও বাড়বে। তবে কয়েকদিন দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে পারে। দার্জিলিং মঙ্গলবার এবং বুধবার উপকূলের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে, জলীয় বাষ্পের কারণে বাড়বে আরও অস্বস্তিও। সোমবার থেকে বাংলায় আরও বাড়বে গরমের দাপট, বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও। আগামী 4 দিনের মধ্যে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। ভোরের দিকেও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে না আর। দার্জিলিং এবং কালিম্পংয়ে সোমবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়াও রাজ্যের অন্যান্য জেলায় 4 থেকে 5 দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই।